হবে কিছুই বলা যাচ্ছে না বর্তমানে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাবা ছাড়া আমি বাঁচতে পারবো না বাবার জন্য আপনি ঠাকুরকে ডাকুন উনি চাইলে হ্যাঁ বাবা 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 গঙ্গা তুমি তুমি এখানে কেন এসেছো তোমার বাবার জন্য জমের প্রসাদ এনেছি হ্যাঁ না 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 জমের প্রসাদ নয় জমের আশীর্বাদ বাবা আঙ্কেল আমি আপনার জন্য ভগবানের প্রসাদ এনেছি করল দুনিয়া মুঠি মে এই তুই কে তুই আমার জম না আমি শম্ভু শম্ভু চলে যা কোথায় আবার কি ডান্না মেরে মাথা ফাটাবে না 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 আপনি না বাসলে কুলনাদান করবে কে হ্যাঁ কখন যাবেন সেটা কপালে লিখুন দৈব ধনী সবই মায়ায় বাধা কিন্তু শ্বশুর মশাই আই লাভ ইউ গঙ্গাকে আমার হাতে দিয়ে দিন না কি বললি অমানুষ অপদার্থ গঙ্গা এটাকে কখনো 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 বাবা বাবা ডাক্তার বাবু ডাক্তার বাবু ফুটে গেল নাকি শ্বশুর মশাই বাবা ও বাবা আবে বাবা আমার লাভ স্টোরিটা অর্ধেক হয়ে রইল না না গঙ্গা এসেছিল শম্ভুর মাথায় বসবে বলে কিন্তু সে ধারা আর বইবে না এই এই বুড়ো হচ্ছে প্রধান ভিলেন এইটা এইটা বাবা বাবা আরে বাবা ওঠে ও স্টপ ইট এই কি বলছিস আমার বাবার উপর রাগ ছাড়ছো নাকি না না আমি দেখছিলাম চলছে চলছে সব চলছে হাত চলছে পা চলছে বাবা তাহলে তুমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছি এবার পুরো ফিট ইলেকশনের প্রচারে যাব আমি দেখি দেখি হাতটা দেখি এটা আমার হাত সরি আরে আমার নাড়ি কেন দেখছো আমি কি ভূত হয়ে গেছি এইটা হচ্ছে মেডিকেল মিরাকল তোমার বাবা পুনর্জন্ম পেলেন এই ভদ্রলোকের জন্য হ্যাঁ এই যে বুকে মারলেন না তাই জন্য এই যে বাবু তুমি কি কম্পাউন্ডার না মানে অটো থ্যাংক ইউ ইয়াং ম্যান আমি তাহলে আসছি আচ্ছা নমস্কার বাবা আগে তোমার গলায় এটা কি বেঁধেছো না কথাটা হচ্ছে যে এটা তো একটা রুমাল আমি গঙ্গাকে বিয়ে করতে না পারলে ভাবছি এটা গলায় ঝুলিয়ে একেবারে কি বলছো ঝুলে পড়বে না তাহলে আমার গঙ্গাকে বিয়ে করবে কে তোমার বাবা আমি হাত দাও হাত দাও হাত দাও মা গঙ্গা তোর হাতটা আবার দে মা বুঝলি মা গঙ্গা আমার জীবন যে বাঁচিয়েছে সে হলো আজ থেকে তোর জীবন সাথী